হে বাবা, শুনছো? একটু চাটা এনে দাও না। তুমি আবার হুইস্কি নিয়ে বসলে। একটা কথা কান খুলে শুনে রাখো, সেদিন বন্ধুরা এসেছিল, আমি অ্যালাউ করেছিলাম, তার মানে এটা নয় আমি প্রতিদিন অ্যালাউ করব। বুঝতে পেরেছ? চাটা নিয়ে আসো। একটু পরে যাচ্ছি আমি, এক্ষুনি যাবো, যাবো, ঠিক যাবো, এখন একটু খাবো। কি ব্যাপার এত সাজগোজ? শপিং এ যাব, তুমি নিয়ে যাবে আমাকে শপিং এ? আজকে তো টায়ার্ড হয়ে গেছি। আমি রেডি হয়ে গেছি, তোমাকে নিয়ে যেতেই হবে। আজকে দিনটা ছেড়ে দাও, বেরোবে? আচ্ছা ঠিক আছে চলো, অনেকদিন বেরোনোও হয় না তোমার সাথে, একটু কোয়ালিটি টাইমও স্পেন্ড হয়ে যাবে। তাহলে রেডি হয়নি? অনেকদিন খাওয়া দাওয়াও করা হয়নি তোমার সাথে। কি হলো, যাবে তো? বলছি কি, তুমি তো বলছিলে আজকে খুব টায়ার্ড আছো। আজকে থাক, আজকে আমি একটু বেরোচ্ছি, আমার আসতে একটু দেরি হবে, আমরা অন্য কোনো একদিন যাব, ঠিক আছে? আমি টায়ার্ড নই, একটুখানি দাঁড়াও, আমার 5 মিনিট লাগবে রেডি হতে। আমি রেডি। তুমি তো বললে টায়ার্ড আছো, রেস্ট নাও, আমরা পরে বেরোবো। আসছি। ও, তুমি এসে গেছো? আমি একটু বেরোচ্ছি বুঝলে, খাবার রাখা রয়েছে, খেয়ে নেবে, আর মনে রাখবে যেন বোতলে একদম হাত না যায়। হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? সাবধানে যেও। সারাদিন গাধার মতো খাটিস, তাও প্রাপ্য সম্মানটুকুও পাস না, এটা জীবন? নিজের ইচ্ছা মতো একটা কাজও করতে পারিস তুই? অফিসে বস তোকে নাচায় আর বাড়িতে বউয়ের কথায় নাচিস, আরাম করে সামান্য বিস্কিটগুও খেতে পারিস না, সালা লুজার। অনেক ভেবেও আমি এর থেকে বেরোবার রাস্তা খুঁজে পাচ্ছি না, কিন্তু ওকে আমি আমার সবটুকু দিয়ে ভালোবাসি, ও ছাড়া আমার জীবন দিত।
পৃথা, আজকে এই কাজটা সেরে ফেলতে হবে, আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না। সে না হয় আজকে এই কাজটা করে ফেলবো, কিন্তু তোমার মনে হয় না আমরা একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছি? দেরি হবে, আমরা অন্য কোনো একদিন যাব। ওমা, তুমি এসে গেছো, কি হয়েছে, কিছু হয়েছে? আজকে তুমি আর আমি একসাথে বসে হুইস্কি খাবো, ঠিক আছে? বিট, আনএক্সপেক্টেড সারপ্রাইজ। ইয়েস ইট ইজ। আমি আমার প্যাকটা বানিয়ে আনছি।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কথা আছে জানেন তো, যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে, এমনকি ঘৃণাও করে, তাও বোধ করি সহ্য হয়, কিন্তু যাহার ভালোবাসা পাইয়াছি বলিয়া বিশ্বাস করিয়াছি সেইখানে ভুল ভাঙিয়া যাওয়াটাই নিদারুণ। পূর্বেরটা ব্যথাই দেয়, কিন্তু শেষেরটা ব্যথাও দেয়, অপমানও করে। আবার এ ব্যথার প্রতিকার নাই, এ অপমানের নালিশ নাই। কোনদিন দেখবি এই নেশার চক্করে কাছের মানুষকে হারাবি? কি বুঝলেন?